49,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রয়েছে 38,000-এর বেশি। আমদানি পণ্য নিয়ে আসা কন্টেইনার ডেলিভারি দিতে না পারায় স্তূপ জমছে বিভিন্ন ইয়ার্ডে। অথচ এখনো কন্টেইনারবাহী 19টি জাহাজ বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বন্দরে জাহাজ আটকা পড়ায় বিদেশি জাহাজ মালিকেরাও ক্ষুব্ধ। বিদেশি মালিকানাধীন যে জাহাজগুলো আছে, জাহাজ কোম্পানিগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশে জাহাজ পাঠাতে অনীহা প্রকাশ করবে। দ্বিতীয়ত হলো যে যে ফ্রেইট যে আমরা ফ্রেইটের যে একটা বাড়তি, সেই বাড়তিটা কিন্তু আবার একটা বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে এই পরিবহন অচল অবস্থার ফলে 19টি অফডকও জটিলতার সৃষ্টি হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী অফডকগুলিতে 35,000 খালি কন্টেইনারের পাশাপাশি 8,700 আমদানি এবং 9,800 রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পড়ে আছে। দুর্ভোগটা অফডকগুলো চরমে, কারণ চট্টগ্রাম বন্দর এবং 19টি অফডকের মধ্যে কোনো ধরনের কন্টেইনার পরিবহন চলছে না। সর্বমোট যে কন্টেইনার ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাবে যদি কোনো সলিউশন আগামী 2-3 দিনের মধ্যে না হয়। আমদানিকৃত কাঁচামাল কারখানায় পৌঁছানো যাচ্ছে না, আবার রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে সময় মতো পৌঁছাতে না পারায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে বন্দরকে যেই কোনো হরতালের আওতামুক্ত রাখা হোক। ইমেজের উপর একটা খারাপ বা নেতিবাচক প্রভাব পড়বে। গার্মেন্টসের বায়াররা যেহেতু পণ্য নিতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে এটার উপর একটা বায়ারদের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 14টি এবং বহির্নোঙরে 65টি পণ্যবাহী জাহাজ রয়েছে। ইতিমধ্যে পণ্য না নিয়ে বেশ কটি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। এই পরিবহন ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরে যেমন কন্টেনার এবং জাহাজ জটের সংখ্যা সৃষ্টি হয়েছে, তেমনি পণ্যের স্তূপ জমছে বেসরকারি 19টি অফডকে। পরিবহন ধর্মঘট বা অচল অবস্থা নিরসন হলো এ যে টানতে হবে অন্তত 1 মাস, এমনটি বলছেন আমদানি রপ্তানির সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সমসংবাদ।